আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সেরা কৌশলে সেরা টেকনিকে সহজ নিয়মে আজকের ক্লাসটি হবে। আজকের ক্লাসটি নয়, বরং বরাবরই আমার ক্লাসটি খুব সহজ সমাধান হয়ে থাকে। বিলিভ ইট অর নট, ধৈর্য সহকারে যে কোনো শিক্ষার্থী আমার পুরো ভিডিওটি দেখতে থাকবে, এমন কোনো অঙ্ক নেই যা বুঝবে না, আশা করছি সাথে থাকবে। তো আজকে তোমাদের গণিত বইয়ের এই 46 পৃষ্ঠা যেটা লক্ষ্য করছো, কাগজ কেটে গুণ করো, টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, একে 3x দ্বারা গুণ করতে হবে। তো কাগজ তোমরা অবশ্যই বাজারের লাল নীল অর্থাৎ রঙিন কাগজ কিনে নিতে পারো। নেওয়ার পরে তোমরা সেই কাগজে এইরকমভাবে প্রথমে নিচের মতো করে কাগজ কেটে টাইলস বানাবে, ঠিক আছে? তো বানাই, তো এই একটি বড় বর্গাকৃতি অবশ্যই, এটা আমি হাত দেখেছি, মনে করো এটাই কাগজের টুকরা, ঠিক আছে? এই বড় বর্গকে প্লাস এক্স স্কোয়ার, আর কালো কালার যেটা নিয়েছি সেটা মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আমি মনে করো সাদা কালারের আর কালো কালারের কাগজ দ্বারাই ইন্ডিকেট করছি। তারপর একটি আয়ত নিয়েছি প্লাস এক্স, আর ঠিক এই মাপেরই কালো কালারে নিয়েছি মাইনাস এক্স। দেখো এই আকৃতির প্লাস ওয়াই, আবার এই আকৃতি মাইনাস ওয়াই, এক একটা কাগজের আকৃতি কিন্তু এক এক রকম, এটা একটু স্মরণ রাখতে হবে যে প্লাস ওয়াই দ্বারা কতটুকু দিয়েছি। দেখো এটার চেয়ে একটু ছোট এবং একটু প্রস্থ একটু বেশি আছে। আবার প্লাস এক্স ওয়াই দিয়েছি এই আকৃতি, মাইনাস এক্স ওয়াই কালো কালারের এই আকৃতি, একই মাপ হবে, একটি সাদা আর একটি কালো দিয়েছি। তোমরা লাল নীল সবুজ বিভিন্ন আকৃতি নিতে পারো। তাহলে বুঝতে পারছো যে সাদা কালারের কাগজ দ্বারা আমরা প্লাস নির্দেশ করেছি, আর কালো কালারের কাগজ দ্বারা আমরা মাইনাস নির্দেশ করেছি। কাগজের টুকরো আমি কেটে নিয়ে মনে করো বোর্ডে এভাবে বসিয়ে দিয়েছি। গুণ করতে হবে কি, টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াইকে। অ্যাট ফার্স্ট তোমরা কী করবে, এইভাবে দেখো, লক্ষ্য করো আমার দিকে, এই যে বসালাম, ঠিক আছে, দুটো রেখা টানলাম। এবার তোমাকে কী করতে হবে, দেখো আমরা এটাকে গুণ করবো, তার মানে এই যে টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ানকে গুণ করবে, তাই না? তো টু এক্স মানে কি, দুটা এক্স, আর দুটা এক্স এটা কিন্তু প্লাস রয়েছে, সো দুটা এক্স নেব আমরা এই আকৃতির, তাই না? তাহলে এই আকৃতির দুটো আমরা এক্স এখানে বসিয়ে দেব, দিলাম এই, আরেকটা নিতে হবে, আরেকটা নিলাম, ওকে। তারপর রয়েছে প্লাস ওয়াই, ওয়াই মানে কোনটা, এই যে এটা, সো এটার সাথে একটু যেহেতু আকার অন্যরকম, এটা হচ্ছে প্লাস ওয়াই, ঠিক আছে, এটা প্লাস ওয়াই, ওকে নিলাম। তারপর দেখা যাচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মানে এই যে দেখো মাইনাস ওয়ান ছোটো বর্গাকৃতি, ঠিক আছে, মাইনাস ওয়ান মানে ছোটো বর্গ, এবং অবশ্যই সেটা কালো কালারের, ঠিক আছে। আচ্ছা আমি বসিয়ে দিলাম, একটু ধৈর্য সহকারে একটা অঙ্ক দেখো, অন্য অন্য অঙ্কগুলো সব পেরে যাবে আশা করছি। তারপর কি, কত দ্বারা গুণ, 3x, অর্থাৎ এটা হচ্ছে 3x, তাহলে 3x-এর টাইলসগুলো আমি বসিয়ে দেব, মানে তিনটা এক্স, এই একটা এক্স যেহেতু প্লাস, সো আচ্ছা এটা মনে হয় ছোটো হয়ে গেল, অবশ্যই একটু মাপের দিলে ভালো হয়, এই ঠিক আছে, তিনটা এক্স আমি বসিয়ে দিলাম, যেহেতু এটা প্লাস, সো তিনটা এক্স আমি বসিয়ে দিলাম, অবশ্যই একই মাপের হইতে হবে। আর তোমরা যখন কাগজ কেটে নিবে না, তখন অবশ্যই একই মাপের হবে, কেননা কাগজের ভাঁজগুলো নিয়ে একবারে কাটলেই একই মাপের এই এরকম টুকরোগুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা কাগজের টুকরোগুলো আমি এখানেও বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইবারে লক্ষ্য করো, মজার বিষয় তো এখানেই,
এখানে দেখো, এখন এদিকে আমরা লক্ষ্য করব না, এদিকেও লক্ষ্য করব না। এবার দেখো, এটা দ্বারা এটাকে যদি গুণ করো, এটা এক্স, এটাও এক্স, তাহলে এদিকে আর লক্ষ্য করবো না, ঠিক আছে? আর এখানে আমি মুছে দিলাম, নইলে বারবার ওখানে চলে যাবে নজর। এটা এক্স, এটাও এক্স, তাহলে এক্স দিয়ে এক্স এ গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার, তাই না? আর এক্স স্কোয়ার যখন হচ্ছে, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার হচ্ছে, এই এক্স স্কোয়ার মানে কি? যেটা তার মানে বড় বর্গ আকৃতি, তাই না? এক্স স্কোয়ার হচ্ছে বড় বর্গ, এই ঠিক আছে, বড় বর্গ দিয়ে দিলাম মোটামুটিভাবে, এটা কিন্তু এক্স স্কোয়ার, তাই না? ওকে, তারপর অনুরূপভাবে এটাও এক্স, এটাও এক্স, আবার আরও একটি বর্গ এবং বড় বর্গ, তাই না? ওকে দিয়ে দিলাম, আবার এটা দিয়ে এটাকে গুণ করো, এটা কি? এটা হচ্ছে যে ওয়াই, এই আকৃতিটা কি? ওয়াই, তার মানে কি? এক্স ওয়াই হচ্ছে, এই এক্স দিয়ে ওয়াইকে গুণ করলে কত হচ্ছে? এক্স ওয়াই, তাই না? এটা এক্স ওয়াই হচ্ছে, তো এক্স ওয়াই মানে কোনটা? এই যে এটা, তার মানে একটু আয়তাকার সিস্টেম কিন্তু এই আকৃতি, এই যে এটা। ওকে, তারপর দেখো, এটা এক্স আর এটা মাইনাস ওয়ান, তার মানে এক্স দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস এক্স হবে, তাই না? তো মাইনাস এক্স মানে কোনটা দেখি আমরা? এই যে মাইনাস এক্স মানে এই আকৃতির কাগজ, তো এই আকৃতির কাগজ আমরা এখানে বসিয়ে দিব, ঠিক আছে? এই আকৃতির কাগজটা আমরা বসিয়ে দিলাম, একটু মনে হয় বেশি মোটা হয়ে গেল। ওকে, যেহেতু এটা মাইনাস এক্স হলো, সো অবশ্যই কালো কালারের। এখন এখানে ভাবছো যে এই টাইলসটা আমরা এইভাবে বসালাম কেন? দেখো, এক্স দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে এক্স হচ্ছে, আর এখানে এক্সটা আছে এইভাবে, তাই না? এইভাবে বসানো আছে, সো এইভাবে বসাতে হবে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এবার নেক্সটের যে কাজগুলো সেটা খুবই ইজি, কেননা এই জন্যে যে এখানে এক্স দ্বারা গুণ করেছি যা আছে, এখানেও এক্স দ্বারা গুণ করলে দেখো একই সব হবে, তাই না? অর্থাৎ এক্স দ্বারা এক্স স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এক্স স্কোয়ার, দিয়ে দিলাম এক্স স্কোয়ার, তারপর আবারও এটা এক্স, এটাও এক্স, এক্স স্কোয়ার, দিয়ে দিলাম এক্স স্কোয়ার বড় বর্গ, তারপর এটা এক্স ওয়াই হবে, সো এটা এক্স ওয়াই দিয়ে দিলাম, এখানে একটু বেশি লাগছে, এটা এক্স ওয়াই দিয়ে দিলাম, খুব সহজ, এক্স ওয়াই, এবং এটা অবশ্যই প্লাস এক্স ওয়াই হচ্ছে, তাই না? এটা ওয়াই, এটা এক্স, এটা প্লাস এক্স ওয়াই, তারপরটা কী হচ্ছে? মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মানে হচ্ছে এই যে এই আকৃতি, এই যে এটা এই আকৃতি, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস ওয়ান। ওকে, দিয়ে দিলাম মাইনাস ওয়ান, তারপর তোমার আবারও একই বিষয় হচ্ছে, এটাও এক্স, এটাও এক্স, এক্স স্কোয়ার, অর্থাৎ বড় বর্গ দিয়ে দিলাম, আবারও বড় বর্গ, কাগজের এই টুকরোগুলো এখানে বসাতে হবে, মনে করো আমি কাগজের এই টুকরোগুলোই বসাচ্ছি, ঠিক আছে? তারপর প্লাস এক্স ওয়াই, এটা হচ্ছে প্লাস এক্স ওয়াই, আর এটা হচ্ছে মাইনাস এক্স, ঠিক আছে? মাইনাস এক্স, ওকে, এই টুকরোগুলো বসাই দিলাম, এটাও দেখো মাইনাস এক্স, এটাও মাইনাস এক্স, এটাও মাইনাস এক্স, কাগজের এই টুকরোগুলো আমার বসানো কিন্তু শেষ, ঠিক আছে? তাহলে আমি একটু নির্দেশনা করেই যাই, এটা কিন্তু এক্স ওয়াই, এটাও এক্স ওয়াই, আর এগুলো সব এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, আর এটা কি? এটা হচ্ছে যে মাইনাস এ, মাইনাস এক্স, মাইনাস এক্স, মাইনাস এক্স, তাই না? আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখো তো আমরা কী কী পাচ্ছি, এই সবগুলো পর্যায়ক্রমে যদি যোগ করি, অর্থাৎ এই এটা দ্বারা এটাকে আমরা যদি গুণ করি তাহলে এগুলো পাচ্ছি, এই সবগুলো পর্যায়ক্রমে যদি যোগ করি তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে, অর্থাৎ অতএব আমরা একটু এবার দেখে নেব, অতএব টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু কত, থ্রি এক্স দ্বারা গুণ সমান কী কী পাবো লক্ষ্য করো, সবগুলো পর্যায়ক্রমে যোগ করবো আমরা, সেটা কি? দেখো এক্স স্কোয়ার কয়টা? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার,
দিয়ে দিলাম। তারপর এখানে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই আছে, অর্থাৎ প্লাস থ্রি এক্স ওয়াই। তারপর এখানে মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স, অর্থাৎ মাইনাস থ্রি এক্স। দেখো গুণ করে দেখো, তাই হবে। থ্রি এক্স দ্বারা টু এক্সকে গুণ করো, তিন দুগুণ ছয় এক্স স্কোয়ার। তারপর থ্রি এক্স ওয়াই, এই যে থ্রি এক্স ওয়াই। তারপর মাইনাস ওয়ান আছে না এখানে, থ্রি এক্স। তাহলে মাইনাস ওয়ানকে থ্রি এক্স দ্বারা গুণ করলে মাইনাস থ্রি এক্স, উত্তর পেয়ে গেলাম। ওকে, এটাই হচ্ছে কি কাগজ কেটে বর্গমূল নির্ণয়, সরি গুণফল নির্ণয়, ঠিক আছে? তো আশা করছি তোমরা খুব সহজে ইজিলিভাবে বসে বুঝে গেছ। এমনইভাবে যে কোনো পৃষ্ঠার ক্লাস, যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে কমেন্ট করে জানিয়ে দাও, তোমাদের কমেন্টের উত্তরটা ইনশাল্লাহ আগে করে দেব। আর আমার এই চ্যানেলের যে কোনো অঙ্ক পেতে শুধু উল্লেখ করো GME স্পেস 7 পেজ এত, এভাবে লিখে দিলেই তোমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।